আসসালামু আলাইকুম, সম্মানিত শুধু এইবারে যে গল্পটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যে গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই গল্পটি হচ্ছে ছেলের বউ কি করে একজন মাকে টর্চার করে, টর্চার করে তাকে হেনস্থা করে, সেই গল্পটি আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু ছেলেটির উত্তর কি, উত্তরের জন্য পুরো ভিডিওটি দেখুন। সংক্ষিপ্ত এই ভিডিওটি মেসেজ প্রত্যেকটি সন্তানের উচিত, এই ভিডিওটি ফরওয়ার্ড করে যার যার বন্ধু বান্ধবের ফেসবুকের ওয়ালে শোভা পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করুন, লাইক দিন, কমেন্টস করুন, আর অবশ্যই আমার চ্যানেল সি এ কমেডি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ, চলুন গল্পে যাওয়া। কি নিয়ম রে, নিয়মের খেতা পড়ি, আমি যে একটু বের হচ্ছি, এখন গিয়ে রুম বসবেন, রান্না করবেন, দুপুরে এসে লাঞ্চ করব। ওকে, আচ্ছা মা, একটু মাথায় কাপড় দিয়ে যাও। আমার মাথায় কাপড় দিতে হবে না, তুই তোর মাথায় কাপড় দে বুড়ি। তাহলে তোর সমস্যার সমাধান, আয় এবার একটা সেলফি তুলি। সেদিন তোর ভাত এই বাড়ি থেকে যাবে, সুন্দর করে ঘর পুরা মুছবি, থালা বাটি মাজবি, নামাজ পড়বি, আল্লাহর ইবাদত করবি। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। ফ্যামিলিতে একজন শাশুড়ি যদি সারাদিন খায় আর শুয়ে বসে থেকে খালি ঘুমায়, সংসারের যদি কোনো কাজে হাত না দেয়, তাহলে কি চলবে? আপনারাই বলেন। মা, মা, এখনো খবর আছে আসার? মা এখনো বের হচ্ছে না, উনি মানে এখনো ঘুমাচ্ছে। না, আপনারে ডাকি নয়, এতক্ষণ করেছিলেন যেভাবে লিপস্টিক মাথার কাপড় ফালানো থাকে, আমার দোয়া উপরে যাবে না মনে হয় যেটা। ও, শেষ পর্যন্ত আমার রূপ, আমার শাড়ি, আমার ড্রেস নিয়ে আপনার লাগলো তাই না? এভাবেই শাসন করতো মা, এই নাক শুকানো গল্প না আমার সামনে করবেন না। মা, বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি, কি বুঝবো? সকালবেলা হয়েছে, কয়টা বাজে এখন? আপনাকে মুখে তুলে দিয়ে খাওয়াই দিয়ে যাবে না, আল্লাহ কি নিজের হাতে এসে খাবার তুলে দিবে মুখে? করতে হবে না, কি করতে হবে? মানে আপনার প্ল্যান, আপনার ছেলে সারা দিন রোদে মানে কোথায় কিভাবে করুক না করুক খেটে এসে আমাকে এনে দেবে, আমি রান্না করে আপনাকে খাওয়াই দেব রুমে গিয়ে, না? এটাই নিয়ম মা, এটাই নিয়ম। ইস, কি নিয়ম রে, নিয়মের খেতা পড়ি, আমি যে একটু বের হচ্ছি, এখন গিয়ে রুম বসবেন, রান্না করবেন, দুপুরে এসে লাঞ্চ করবো। ওকে, আচ্ছা মা, একটু মাথায় কাপড় দিয়ে যাও। আমার মাথায় কাপড় দিতে হবে না, তুই তোর মাথায় কাপড় দে বুড়ি। কি ব্যাপার, ও এখন আসে নাই? যাক, ওরা যেহেতু আসে নাই, এই ফাঁকে আমি একটা টিকটক করে ফেলাই। Thank you.
চেষ্টা করতেছি এক্সপ্রেশন দে এক্সপ্রেশন দে চল নে চল সমাধান ছোট মানুষ এত কাজ কি বৌমা যদি করান যায় তাই ভাবলাম একটু কমাই দিলে ভালো হয় না ছোট মানুষ একটু সাহায্য করলে মা অনেক ছোট ছোট দেখে বিয়ে করছি তো সে তো একটু ছোট হবেই আচ্ছা মা এই নাটক আর এই অভিনয় কত করব মা নাটক অভিনয় আমি ও তোমার বুঝতে কয় নাই যে এটা এটা করে রাখবা আমি আসতেছি কারণ এমনই হয় মা ছোট থেকে সিনেমা একটু হলে দেখছি তো টিভিতে ও তুই সিনেমার কথা কইতেছ সিনেমার কথা না মা বাস্তবের কথা কইতেছি বাস্তবের কথা কইতেছি গো মা আজকালকার বউজিরা কি করতে পারে তা আমার সে ভালো কে জানে বাজান তুই রাগ করিস না তুই আল্লাহর কাছে দোয়া কর আমিও করতেছি কোনো একদিন আল্লাহ চাইলে আমাকে দোয়া কবুল আল্লাহ কবুল করতে পারে আল্লাহ কবুল লেটে করে মা অভাগার দোয়া ওখানে পৌঁছাইতে পৌঁছাইতে অনেক সময় লাগে না বাজান বাদ দাও তুমি ভিতরে যাও তুমি ঘরে যাও না বাবা আমি একটু মুছে ঘরে যাইতেছি তোমার মুছতে হবে না মা তোমার ছেলে মরে গেছে ঘরে যাইতে কইছি না মা যাও
ব্যাপার? তুমি? হ্যাঁ আমি, কেন অবাক হইলা? না মানে তুমি মুছতেছ তাই। হ নোংরা হয়েছে, অপরিষ্কার হয়েছে, তাই পরিষ্কার করলাম আর কি। আমারই তো বাড়ি। এই জন্যই বলি। কি তোমার মার কি এটা উচিত হয়েছে বলো? কোনটা মানে? ছ সমস্ত কাজ বাড়ির তোমাকে আর আমাকে করতে হয়। আরে বাড়িতে তো আরেকটা নারী আছে, তাই না? উনি এই কাজটা করলে কি ওনার হাতটা খসে পড়তো? তা ঠিক। বলো, কিন্তু উনি করবে না। আলসামো, অলস, এখন পর্যন্ত রুমের দরজাটা খুলে নাই, তুমি দেখতে পাচ্ছ? কত বেলা হয়ে গেছে, অথচ আমি গিয়ে ঘুরে আসছি। কই গেছিলে জানি? আমি গেছিলাম ওই যে খেয়া ডাকছিল একটু। এই জন্য? গুড, খেয়া ডাকছিল এই জন্য। আচ্ছা, তুমি আসার পর তোমার মাকে দেখতে পারছো? না। বুঝছো এবার? এই জন্যই কই, তোমার মারে বৃদ্ধাশ্রমে পাঠাও। কোথায়? বৃদ্ধাশ্রমে? আমি এভাবে ওনার সাথে থাকতে পারবো না, সম্ভব না। কেন? কেন মানে এভাবে থাকা যায় নাকি? একটা বাসে উনিও নারী, আমিও নারী। আমি যদি একাই করি, উনি যদি কিচ্ছু না করে, কিভাবে সম্ভব বলো? কি হইতো কাজ করলে? তোমার মা জন্য কাজ করা যাবে না? আর শাশুড়িরা কাজ করে না? করে। আচ্ছা একটা কথা বলবো, বলো, তোমার মা কি এমন জিনিস, কি এমন সম্পদ তোমার মা? তোমার মা এদেশের কি প্রধানমন্ত্রী যে তাকে ছাড়া চলবে না? হ্যাঁ, কি জিনিস এমন, কি সম্পদ এটা যে যেটা আমি বউ আমার মাঝে নাই তুমি খুঁজে পাও না, শুধু মামা। ইয়েস, ঠিক বলছো। ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলছো, রাইট। ঠিক বলছি না? এটা কয় টাকার নোট? 1000। 1000? হ্যাঁ। 1000 টিকিট নোট না? হ্যাঁ। কয় টাকা? 1000। 1000 না? কয় টাকা? সে পঙ্গু হোক, অন্ধ হোক, যাই হোক, আমার মা আমার কাছে 1000 টাকা নোটের মতো। এই 1000 টাকা তুই যে কোনো ময়লা আবর্জনা যা যেখানে রাখ, এর নাম্বার যদি থাকে, এর মূল্য 1000 টাকা। আমার মাও আমার কাছে এই 1000 টাকার চাইতে কোনো কম না। আমি আজকে তোকে কিচ্ছু বললাম না, নেক্সট টাইম থেকে আমার মা নামাজ রোজা আল্লাহর ইবাদত বাদে এই বাড়ির চুল পরিমাণ কোনো প্রকার কাজ করতে যদি দেখি, সেদিন তোর ভাত এই বাড়ি থেকে যাবে। সুন্দর করে ঘর পুরা মুছবি, থালা বাটি মাজবি, নামাজ পড়বি, আল্লাহর ইবাদত করবি, আর আমাদের জন্য খাবার রেডি করার দায়িত্ব তোর আমার মায়ের না, নইলে ডিভোর্স লেটারটা তোর হাতে ধরবে, কথাটা মাথায় রাখবি।